নিউইয়র্ক বাংলাদেশি কমিউনিটি মুসলিম বিশ্ব যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সর্বশেষ সব খবর দেখতে ও শুনতে প্রতিদিন সাথে থাকুন নিউইয়র্ক সময় রাত 10টা এবং বাংলাদেশ সময় সকাল 8টায় FM786.com প্রাইম নিউজ। সুপ্রিয় দর্শক শ্রোতা, নিউইয়র্ক সময় এখন রাত 10টা FM786.com প্রাইম নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি জাহান অরণ্য। শুরুতেই সাদাকা ফাউন্ডেশন সংবাদ শিরোনাম। फ्रेंड्स एंड फैमिली गार्डन नामे भिन्न धर्मी आवासन कोम्पानी आत्मप्रकाश। जाकात फाउंडेशन खाद्य वितरण अब्याहत। न्यूयॉर्कर पार्टीते गोलागुलिते निहत दुई। करोनार द्वितीय धक्काय फिर लकडाउने जाच्छे यूरोप। हाटहाजारीर माद्रासाय चिरनिद्राशायित आल्लामा आहमेद शफी। कुवेतेर आमिरके बिरल सम्मानना दिलेन ट्राम्प। समयमतो फलाफल निये उद्वेग बाड़छे। आज থেকে ইতালি স্টেডিয়ামে যেতে পারবেন 1000 দর্শক এবং আইপিএল শুরু হলো আজ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই বিসমিল্লাহ হালাল পোল্ট্রি নিউইয়র্কের কমিউনিটি সংবাদ। নিউইয়র্কে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি গার্ডেন নামে ভিন্ন ধর্মী একটি আবাসন কোম্পানির আত্মপ্রকাশ ঘটেছে। আমেরিকান স্বপ্ন পূরণে আবাসন প্রকল্প গ্রহণের প্রত্যয়ে গঠিত নয়া এই কোম্পানিটি নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশিদের জন্য একটি এক্সক্লুসিভ আবাসিক এলাকা গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে। প্রকল্প এলাকায় নিজস্ব মসজিদ, সুপারমার্কেট, পার্ক, কমিউনিটি সেন্টার, টেনিস কোর্ট, বাস্কেটবল মাঠ, সুইমিং পুল সহ অন্যান্য বিনোদনের ব্যবস্থা থাকবে। নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত ব্রঙ্কসের স্টার্লিং বাংলাবাজার এলাকায় খলিল হালাল চাইনিজ আউটসাইড ক্যাফেতে গত 17 সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে কোম্পানিটির আত্মপ্রকাশ এবং প্রকল্প বাস্তবায়ন উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। আনন্দঘন পরিবেশের এই অনুষ্ঠানে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি গার্ডেনের নাম চূড়ান্তকরণ, 11 সদস্যের কার্যকরী কমিটি, 5 সদস্যের উপদেষ্টা কমিটি এবং 6 সদস্যের গঠনতন্ত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়। নিউইয়র্কের 5টি বরুতে জাকাত ফাউন্ডেশন অফ আমেরিকার জরুরি খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। জরুরি খাদ্য সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে 12 সেপ্টেম্বর ব্রুকলিনের মুসলিম আমেরিকান সোসাইটি ইয়ুথ সেন্টারের সামনে 30,000 পাউন্ড খাদ্য বিতরণ করেছে সংগঠনটি। জাকাত ফাউন্ডেশনের রিজিওনাল ম্যানেজার ইমরান আনসারি 12 সেপ্টেম্বর সকাল 10টায় আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করেন। এই সময় উপস্থিত ছিলেন মুসলিম আমেরিকান সোসাইটির অন্যতম পরিচালক হোসেন রেবাহ, নোয়াখালী সোসাইটির সেক্রেটারি জাহিদ মিন্টু সহ বাংলাদেশ সহ অন্যান্য দেশের কমিউনিটি নেতারা। নিউইয়র্কের রোচেস্টারের একটি পার্টিতে গোলাগুলিতে নিহত হয়েছেন 2 জন। শনিবার সকালে ওই হামলার ঘটনায় আরও 14 জন আহত হয়েছেন। নিউইয়র্ক পুলিশের ভারপ্রাপ্ত প্রধান মার্ক সিমন্স সাংবাদিকদের বলেছেন, ওই ঘটনায় গোলাগুলির খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ সদস্যরা পৌঁছান। সে সময় সেখানে বিশৃঙ্খল অবস্থা দেখতে পান তারা। প্রায় 100 জন এদিক সেদিক এলোমেলোভাবে দৌড়ে পালাচ্ছিলেন। এবারে অন্যান্য খবর। করোনা ভাইরাস মহামারীর প্রথম ঢেউ সামলে কিছুদিন আগেই লকডাউন তুলে দিয়েছিল ইউরোপ। মাত্রই গতি ফিরতে শুরু করেছে সেখানকার অর্থনৈতিক কার্যক্রমে, কিন্তু এর মধ্যেই অঞ্চলটিতে আবারও বাড়তে শুরু করেছে সংক্রমণ। ফলে মহামারীর দ্বিতীয় ধাক্কা মোকাবেলায় দ্রুতই বিধিনিষেধ ফিরিয়ে আনার পথে হাঁটছে ইউরোপীয় দেশগুলো। ইউরোপের মধ্যে করোনায় সবচেয়ে বেশি ভুগেছে স্পেন। সোমবার থেকে আবারও লকডাউনে যাচ্ছে দেশটির রাজধানী মাদ্রিদ। স্পেনের 6 লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 30,000-এরও বেশি। এরই মধ্যে মাদ্রিদে আক্রান্তের হার গোটা দেশে গড় আক্রান্তের হারের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে। এবারে মাদানী হজ গ্রুপ ইউএসএ মুসলিম বিশ্বের খবর। কৌশলগত মিত্রদেশ কুয়েতের আমিরকে বিরল এক সম্মাননায় ভূষিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুর্কি বার্তা সংস্থা আনাদোলো এজেন্সি জানিয়েছে, শুক্রবার হোয়াইট হাউসের একটি ঘরোয়া অনুষ্ঠানে তাকে এই সম্মাননা দেয়া হয়। কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KUNA এর খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের দ্য লিজন অফ মেরিট ডিগ্রি অফ চিফ কমান্ডার সম্মাননাটিকে খুবই মর্যাদাপূর্ণ হিসেবে দেখা হয়। দীর্ঘদিন ধরে এই সম্মানে কাউকে ভূষিত করা হয়নি। এবারে পিপল অ্যান্ড টেক বাংলাদেশ প্রসঙ্গ। যে মাদ্রাসায় জীবনের অর্ধেকেরও বেশি সময় পার করেছেন, টানা 34 বছর যে মাদ্রাসার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন, সেই হাটহাজারী আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা প্রাঙ্গণে চিরনিদ্রায় শায়িত হলেন দেশের কওমি অঙ্গনের শীর্ষ আলেম আল্লামা শাহ আহমেদ শফি। শুক্রবার 19 সেপ্টেম্বর দুপুর 2টায় হাটহাজারীর মাদ্রাসা প্রাঙ্গণে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে হাটহাজারী আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার ভেতরের বায়তুল আদিক জামে মসজিদ কবরস্থানে তাকে দাফন করা হয়। এই সময় শতবর্ষী আলেম আল্লামা শাহ আহমেদ শফির सहकर्मी छात्र भक्त और अनुसारी सह जानाजाय आशा धर्मप्राण मानुष कान्नाय भेंगे पड़ेन। आल्लामा आहमेद शफी स्मरणे आईटीवी यूएसए और FM786.com विशेष मोनाजात और दोआ महफिलेर आयोजन करे। FM786.com प्राइम न्यूज़ एबार बिरति बिरतिर पर फिर एसे जानाबो आरो किछु गुरुत्वपूर्ण खबर। सादाका फाउंडेशन यूएसए मार्किन যুক্তরাষ্ট্র ভিত্তিক সাহায্য সংস্থা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিপন্ন মানবতার পাশে সব সময়। করোনা মহামারীর এই দুর্যোগে 7 দিন 24 ঘন্টা আপনার পাশে আছে সাদাকা ফাউন্ডেশন। আপনিও সাথে থাকুন। হটলাইন নাম্বার 7182009222। বিরতির পর আবারও স্বাগত FM786.com প্রাইম নিউজের সাথে আছি আমি জাহান অরণ্য। এবারে ইউএস ইলেকশন 2020 এর খবর। आगामी 3 नवेम्बर যুক্তরাষ্ট্রে জাতীয় নির্বাচন। শুধু প্রেসিডেন্ট নয়, সমগ্র প্রতিনিধি পরিষদ ও সিনেটের 1/3 এই দিনের ভোটে নির্ধারিত হবেন। কিন্তু সময়মতো নির্বাচনের ফলাফল পাওয়া যাবে কিনা তা নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই বলেছেন 3 তারিখ রাতে তো নয়, কয়েক সপ্তাহ এমনকি কয়েক মাস লেগে যেতে পারে ফলাফল পেতে। এটি একদম শূন্য গর্ভ হুমকি নয়। অধিকাংশ পর্যবেক্ষক মনে করেন করোনা ভাইরাসের সংক্রমণের কারণে এবারে নির্বাচনে বিপুল সংখ্যক মানুষ ডাক মারফত ভোট দেবেন। অনেক ক্ষেত্রে 3 তারিখ পর্যন্ত ডাক মারফত ভোট দেওয়ার নিয়ম রয়েছে। ভোট গ্রহণ শেষে এই ভোট গণনা শুরু হলে কত দ্রুত তা শেষ হবে তা বলা কঠিন। ট্রাম্প দাবি করেছেন ডাক মারফত ভোট হলে তাতে বিপুল কারচুপির আশঙ্কা রয়েছে। এ কথার কোনো প্রমাণ নেই, কিন্তু তার কথার প্রতিধ্বনি করে রিপাবলিকান নেতৃত্ব একই কথা বলা শুরু করেছেন। ফলে ডাক ভোট গণনা শেষ হলেও তার ফলাফল নিয়ে উভয় পক্ষই আপত্তি জানাবে। শেষ পর্যন্ত এই বিবাদ আদালত পর্যন্ত গড়াতে পারে, যা একাধিক ধাপ কাটিয়ে হয়তো সুপ্রিম কোর্টের কাছে আসবে চূড়ান্ত রায়ের জন্য। দেশে টাকা পাঠানো জরুরি, ব্যাংক বন্ধ আর নয় অপেক্ষা। 24 ঘন্টা মানি ট্রান্সফার সেবা নিয়ে এলো সেন্ডওয়েভ। আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে কোনো ফি ছাড়াই ঘরে বসে যে কোনো সময় নিরাপদে আমেরিকা, ইউকে ও ইউরোপ থেকে টাকা পাঠান বাংলাদেশে। সেন্ডওয়েভ মুহূর্তেই পৌঁছে দেবে আপনার প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে। ডাউনলোড করুন সেন্ডওয়েভ অ্যাপ আর লগ অন করে প্রিয়জনের কাছে নির্ঝঞ্ঝাট টাকা পাঠান যখন প্রয়োজন তখন। সেন্ডওয়েভ, সেন্ড মানি উইথ লাভ। এবারে সেন্ডওয়েভ খেলার খবর। করোনায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল যে ইতালি, সেই ইতালির অবস্থা এখন অনেকটাই সেরে উঠেছে। এবার ইতালিতে উন্মুক্ত যে কোনো ক্রীড়া অনুষ্ঠানে সর্বোচ্চ 1000 দর্শক সমাগমের অনুমতি দিয়েছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। সিরিয়ে ফুটবল শুরুর প্রাককালে গত শুক্রবার তিনি এই ঘোষণা দেন। রবিবার থেকে এই নির্দেশ কার্যকর করা হচ্ছে। শনিবার রাত 8টায় মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 13তম আসর। করোনা ভাইরাসের কারণে এবারের আসরে নেই দর্শক প্রবেশাধিকার। এমনকি সংবাদ সংগ্রহের জন্য সংবাদকর্মীরাও যেতে পারবেন না স্টেডিয়ামে। দর্শকদের সমস্যা সমাধানে প্রতিবারের মতো টিভিতে ও অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে IPL এর সবগুলো ম্যাচ। এবার যেহেতু মাঠে দর্শক থাকছে না, তাই টিভিতেই আগের চেয়ে অনেক বেশি মানুষ IPL দেখবেন, এমনটাই আশা টুর্নামেন্টের আয়োজক কমিটির চেয়ারম্যান ব্রিজেল পাটেলের। FM786.com প্রাইম নিউজ এখনকার মতো এই পর্যন্তই। বিদায় নেওয়ার আগে সাদাকা ফাউন্ডেশন সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি গার্ডেন নামে ভিন্ন ধর্মী আবাসন কোম্পানির আত্মপ্রকাশ। জাকাত ফাউন্ডেশনের খাদ্য বিতরণ অব্যাহত। নিউ ইয়র্কের পার্টিতে গোলাগুলিতে নিহত 2। করোনার দ্বিতীয় ধাক্কায় ফের লকডাউনে যাচ্ছে ইউরোপ। হাটহাজারীর মাদ্রাসায় চিরনিদ্রাশায়িত আল্লামা আহমেদ শফি। কুয়েতের আমিরকে বিরল সম্মাননা দিলেন ট্রাম্প। সময় মতো ফলাফল নিয়ে উদ্বেগ বাড়ছে। আজ থেকে ইতালি স্টেডিয়ামে যেতে পারবেন 1000 দর্শক এবং IPL শুরু হলো আজ। FM786.com।